এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি যে কথাগুলি বলবো, যে কথাগুলি আলোচনা করব, আপনাদের অনেক কাজে লাগবে এই কথাগুলি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখলে আমি বিশ্বাস করি, আমি আশা রাখি আপনাদের জীবনের অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে এবং জীবনটি আপনাদের অনেক সুন্দর হয়ে যাবে। তাই আমি আবার অনুরোধ করছি, ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ অবশ্যই দেখবেন। বন্ধুগণ, আমাদের জীবনে কিছু এমন এমন কিছু ঘটনা ঘটে থাকে, কিছু এমন এমন সমস্যা হয়ে থাকে, যেই সমস্যাগুলির কথা আমরা হয়তো কারোর সঙ্গে আলোচনা করতে পারি না বা কারোর সঙ্গে আমরা সেই নিয়ে কিছু চিন্তা চর্চাও করতে পারি না। কেন কি সেই সমস্যাগুলি নিয়ে আমরা নিজেরাই ভুক্তভোগী হয়ে থাকি এবং হয়তো আমরা ভেবে থাকি যে আমাদের সেই সমস্যাগুলির কথা হয়তো কারোর কাছে সেই সমস্যার কোনো সমাধান নেই। এবং সেই কারণে আমাদের জীবনটি যদি আমরা ভালোভাবে দেখে থাকি, তবে আমাদের জীবনের অনেকখানি সময় আমরা শেষ করে ফেলি। তো সমস্যাগুলি কি তাই আমি আজকে বলবো আপনাদেরকে, এবং ভিডিওতে আমি এই কথা বলবো সেই সমস্যার সমাধানগুলি কি রয়েছে এবং আপনাদেরকে যে উপায়টির কথা বলবো, উপায়টি আপনারা অবশ্যই করুন, এতে আপনাদের সেই সমস্যাগুলির সমাধান আপনাদের হয়ে যাবে। বন্ধুগণ, অনেক সময় আমাদের মনটি এত চঞ্চল হয়ে থাকে, অনেক সময় না কিছু কিছু ব্যক্তির কিছু কিছু লোকের তো এমন রয়েছে যে সারাদিনই মনের ভিতর চঞ্চল। চঞ্চল বলতে গেলে মনে মধ্যে সর্বদা খারাপ বিচার, খারাপ ধারণা, খারাপ চিন্তা মনে মধ্যে লেগেই থাকে। আপনি পূজা করতে গেছেন, আপনি সেখানে মন দিয়ে পূজা করতে পারছেন না। আপনি কোনো কাজ করতে গেছেন, আপনি সেখানে মন দিয়ে কাজ করতে পারছেন না। হয়তো আপনি কোনো একটি চিন্তা করছেন, কিন্তু সেই চিন্তা মাঝখানে আপনার মনের ভিতর এমন কিছু বাজে বাজে চিন্তা, বাজে বাজে ধারণা, বিচার কিছু বাজে বাজে মনের ভিতর এসে পড়ে। হয়তো আপনি নিজেও জানেন না কখন সেই বাজে বিচারটি এসে গেছে। আপনি হয়তো ভাবছেন যে আজ আমি এই কাজটি মন দিয়ে করব, কিন্তু আপনি সেখানে মন বসাতে পারছেন না। অর্থাৎ আপনি যখনই কোনো কাজ করতে যাচ্ছেন, আপনার মধ্যে সেই খারাপ বিচারটি, খারাপ ধারণাটি, খারাপ চিন্তাগুলি আপনার মধ্যে এসে পড়ে। আপনি ভগবানের ধ্যান করছেন, ভগবানের সাধনা করতে গেছেন, আপনি চাইছেন যে আমি আজ খুব ভালোভাবে ভগবানের ধ্যান করব, সাধনা করব, কিন্তু আপনি পারছেন না। দোষ আপনি কাউকে দিতে পারছেন না, না নিজেকে দোষ দিতে পারছেন, না কাউকে দোষ দিতে পারছেন। আপনি কাউকে দোষ দিতে পারছেন না, কেন কি আপনার মনের ভিতর সেই খারাপ চিন্তা, আপনার মনের ভিতর সেই খারাপ নেগেটিভিটি চিন্তা, অর্থাৎ নেগেটিভ চিন্তা আপনার মনের ভিতর সর্বদা লেগেই থাকে। আপনি হয়তো কোথাও বেড়াতে যাচ্ছেন, আপনার মনের ভিতর সেই দুশ্চিন্তা, খারাপ চিন্তা, হয়তো গাড়িতে যাচ্ছেন, আপনি হয়তো মনে মনে ভাবছেন যে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বা হয়তো আপনি কোনো কাজ করছেন, কোনো কাজ করতে আপনি এগিয়ে গেছেন, কাজটি করার আগেই আপনি ভেবে বসেছেন যে আপনি কাজটি আপনার দ্বারা হবে না এবং এই কাজ করলে কোনো লাভ পাবেন না এবং কাজের শেষে আপনার সব কিছু খারাপই হবে। তো তেমন ধরনের অনেক বাজে বাজে চিন্তা আমাদের মাথায় এসে পড়ে এবং সর্বদা আমাদের মাথাতে লেগে থাকে, যার ফলস্বরূপ আপনি জীবনে, আপনার কাছে হয়তো অনেক কোয়ালিটি আছে, আপনি সেই জিনিসগুলি জানেন, সেইগুলির আয়ত্ত আছে আপনার কাছে, কিন্তু তাও আপনি সেই জিনিসগুলিতে আপনি এগিয়ে যেতে পারছেন না, শুধু কারণ একটি, আপনার মাথার ভিতর সেই নেগেটিভিটি। আপনি পড়াশোনা করতে পারছেন না, পড়াশোনা করতে গেলে আপনার মনের ভিতর নানা ধরনের চিন্তা বাসা করে, আপনি হয়তো কিছু বসে ভাবছেন, ভাবতে ভাবতে আপনার চিন্তাটি অন্য জায়গায় চলে গেছে, অর্থাৎ মনটি খেলিমেলি, মন খেলিমেলি, মন চঞ্চল। তাই আজকের এই সমস্যাগুলি যা রয়েছে, এই সমস্যাগুলির আমি একটি সমাধান দিব আপনাদেরকে, একটি সমাধান, একটি উপায় দিব। এই উপায়টি আপনারা করুন, এতে আপনাদের সেই সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুগণ, তার আগে অবশ্যই বলবো, যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এ ধরনের ভালো ভালো ভিডিও দেখার জন্য, এবং পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। বন্ধুগণ, আমি যে উপায়টির কথা বলবো, এই উপায়টি আপনাদেরকে করতে হবে হয় সোমবার, না হয় বুধবার, না হয় শুক্রবার। সোমবার, বুধবার, না হয় শুক্রবার, এই তিনবারের ভিতর যে কোনো একটি বারে এই উপায়টি করতে হবে। এবং আপনি যে বারেই উপায়টি করুন না কেন, আপনাকে কন্টিনিউ তিন দিন উপায়টি করতে হবে। যদি সোমবারে করেন তবে সোম, মঙ্গল, বুধ, যদি বুধবারে করেন তবে বুধ, বৃহস্পতি, শুক্র, এবং যদি শুক্রবারে করেন তবে শুক্র, শনি, রবি। অর্থাৎ আপনাকে সোমবার, বুধবার বা শুক্রবারে এই উপায়টি আপনাকে আরম্ভ করতে হবে, এবং উপায়টি যেদিনই আরম্ভ করুন না কেন আপনি তিন দিন আপনাকে উপায়টি করতে হবে। তো আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম আপনি আপনার
ডান হাতের মুঠে আপনি এক মুঠো লবণ নিন। লবণটি আপনি অতটাই নেবেন যতটুকু আপনার হাতের মুঠোর ভিতর লবণটি থাকে, এবং লবণটিকে হাতের মুঠো করে নিয়ে হাতটিকে শক্ত করে মুঠ বেঁধে আপনি আপনার পূজো স্থানে আপনি একটি আসন পেতে আপনি বসে যান। বসার পর হাতটিকে আপনি আপনার সামনের দিকে রেখে, ডান হাতটিকে সামনের দিকে রেখে, বাম হাতটি ডান হাতের নিচে রেখে, অর্থাৎ মুঠো থাকবে আপনার ডান হাত, ডান হাতের ভিতর আপনার সেই লবণ থাকবে এক মুঠো লবণ, এবং সেই হাতের নিচে থাকবে বাম হাত। এইভাবে নিয়ে আপনি চোখ বন্ধ করে আপনি চেষ্টা করুন আপনার ইষ্টদেবকে স্মরণ করার জন্য, আপনি চেষ্টা করুন। এবং জীবনের যা যা সমস্যাগুলি আছে, এই যে মন বসে না বা মনে নানান ধরনের খারাপ চিন্তা, সেই কথাগুলি আপনি ওনাকে স্মরণ করে বলুন যেন এই বিপত্তির থেকে আপনাকে দূর করে। হয়তো এই কাজটি করার সময় আপনার মন চঞ্চল হতে পারে, তাই আপনার মন চঞ্চল হলে হবে, কোনো কথা নেই। আপনি এইভাবে কাজটি করুন, অন্তত মিনিমাম আপনাকে 5 মিনিট আপনাকে ধ্যান করতে হবে এক মুঠো লবণ দিয়ে। আপনাকে 5 মিনিট অন্তত মিনিমাম 5 মিনিট আপনাকে ধ্যান করতে হবে। যদি আপনার দ্বারা সম্ভব হয়ে থাকে তবে আপনি 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা আপনি ধ্যান করুন, কিন্তু আপনাকে মিনিমাম 5 মিনিট আপনি আপনার ইষ্টদেবকে ধ্যান করুন। যদি আপনি কোনো গুরু মন্ত্র নিয়ে রয়েছেন তবে গুরুদেবকে আপনি ধ্যান করুন। যদি আপনি শিবের ভক্ত, আপনি মা কালীর ভক্ত, কেউ রয়েছে অনেক ভগবানের ভক্ত থাকে, আপনি যে ভগবানকেই আপনি ভালোবাসেন, যেই ভগবানের ওপর আপনার বিশ্বাস, আপনি তাকে আপনি স্মরণ করুন। স্মরণ করে আপনি 5 মিনিট অন্তত 5 মিনিট আপনি এভাবে ধ্যান করুন। এবং এই কাজটি আপনাকে 3 দিন কন্টিনিউস করতে হবে, আপনাকে 3 দিন কন্টিনিউ করবে। আপনি যদি সোমবার তো সোম, মঙ্গল বুধ, যদি বুধবার বুধ বৃহস্পতি শুক্র, এবং যদি শুক্রবার হয়ে থাকে তবে শুক্র শনি রবি, আপনাকে 3 দিন আপনাকে এই কাজটি করতে হবে। এখন এই লবণটি আপনাকে আপনি ধ্যান করার পর লবণটি নিয়ে আপনি আপনার বাড়ির বাইরে চলে যাবেন, লবণ যেন আপনার বাড়ির ভিতরে না থাকে। আপনি সেই এক মুঠো লবণ নিয়ে, আপনি ধ্যান করার পর এক মুঠো লবণ নিয়ে আপনি সেই লবণটি বাড়ির বাইরে গিয়ে আপনি কোনো গাছের নিচে আপনি লবণটিকে, আপনি গাছের থেকে একটু দূরে আপনি লবণটিকে ফেলে দিন, কোনো গাছের নিচে, গাছের থেকে আপনি 1 মিটার দূরে, অর্থাৎ গাছের ছায়া যাতে পড়তে লাগে লবণের উপর, সেই লবণটিকে আপনি সেখানে ফেলে দিন। এরপর আপনি দেখবেন আপনার মনের যে অবস্থা, যে চঞ্চল অবস্থা, মন বসে না, মনে বাজে চিন্তা, বাজে কথা মনের ভিতর এসে পড়ে, বাজে কিছু দুশ্চিন্তা মনের ভিতর সর্বদা লেগে থাকে, সেইগুলির থেকে আপনি মুক্ত হয়ে যাবেন এবং আপনার মাথাটি সর্বদা পজিটিভ দিকে যাবে, আপনি আগে হতে এমন ছিল আপনি কোনো কাজ করার আগে আপনি খারাপ চিন্তাটি আপনার মাথাতে আসতো, এই কাজটি করার পর আপনার মাথাতে এখন ভালো চিন্তা আসবে, পজিটিভ চিন্তা আসবে, আপনার মাথাটি নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাবে। আমরা নিজেকে জানি, নিজের পরিচয় আমরা জেনে থাকি, এবং আমরা অনেক সময় এই কথাও আমাদের মনে মধ্যে আসে যে আমাদের কাছে সব কিছু আছে, আমার কাছে সব কিছু আছে, কিন্তু তাও কেন আমি কোনো কিছু করতে পারি না, কেন আমি জীবনে উন্নতি করতে পারছি না, কেন আমি জীবনে সাকসেস করতে পারছি না, কারণটি কোথায়, কারণ? এবং একটি কথা আজ আপনাদেরকে বলে দিচ্ছি, সে ব্যক্তি জীবনে সাকসেস করে, জীবনে অনেক বেশি উন্নতি করে থাকে, যে ব্যক্তির মনের ভিতর এক দৃঢ় সংকল্প হয়ে থাকে, মনের ভিতর সর্বদা দৃঢ় সংকল্প এবং মনের ভিতর সর্বদা পজিটিভ চিন্তা হয়ে থাকে, অর্থাৎ যে ব্যক্তির মাথায় সর্বদা পজিটিভ চিন্তা, মনে পজিটিভ চিন্তা, সে ব্যক্তি অবশ্যই সাকসেস করে, যে সে ব্যক্তি অবশ্যই জীবনে উন্নতি করে থাকে এবং সাকসেস করে থাকে। কিন্তু অনেক এমন রয়েছে যারা হয়তো, তাদের কাছে অনেক কিছু গুণ রয়েছে, অনেক গুণ রয়েছে, অনেক কিছু আপনি জানেন, আপনার কাছে অনেক বিদ্যা রয়েছে, কিন্তু তাও আপনি কোথাও উন্নতি করতে পারছেন না, আপনি সাকসেস হতে পারছেন না, কারণ একটি, আপনার মাইন্ডের ভেতর, আপনার মাথার ভেতর সর্বদা নেগেটিভ চিন্তা এবং নেগেটিভ ধারণা, বাজে চিন্তা, বাজে ধারণা, যে জিনিসগুলির সাহায্যে এই জিনিসগুলি আপনার জীবনটিকে আরও খারাপ করে তুলছে। এবং এই কথাটি
যাদের এমন রয়েছে সে ব্যক্তি প্রতি মিনিটে উপলব্ধি করে থাকে যে আমার ভিতর অনেক নেগেটিভ চিন্তা আছে, কিন্তু সে ব্যক্তি সেই নেগেটিভ চিন্তা থেকে সে দূর করতে চায়, কিন্তু চেষ্টা করো সে দূর করতে পারে না। কিন্তু আজ থেকে আপনাদের তেমন যদি কোনো ব্যক্তি রয়েছে, তাদের জীবন থেকে সেই নেগেটিভ চিন্তা, নেগেটিভ থট, বাজে চিন্তা, বাজে কথা যা মনের ভিতর সর্বদা ঘুরপাক করতে থাকে, সেই সকল কিছু দূর হয়ে যাবে এই উপায়টি করার পর। তো বন্ধুগণ, কাজটি করুন, এতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, এবং যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য।